আপনার তো একটা চিটার মেয়ে আপনার মতো শ্রেষ্ঠ লোক তো আমি আমার জীবনেও দেখি নাই না তুই আমার চিটার তুই এই তুই কিসের জন্য আমার চিটার তুই হ্যাঁ তুই আমার কিসের জন্য চিটার তুই আজকে কত তো না মানছ তো এই লাগা কথা হ্যাঁ এডি পারবে না আমার লগে আমার গরিবের লগে আপনার এডি পারবে আপনি জানেন যে আমরা যখন বিলগুলো কালেকশন করি প্রতি মাসে এই বিলগুলো কালেকশন করার পরে আমাদের বেতন হয় আর যখন কালেকশন করতে সমস্যা হয় তখন বুঝতে হবে তাই না আপনি নিজে এত ব্যবসা করেন এখন আপনি বিল দিতে আটকে যায় তাহলে আপনি সংসার কেমনে চলবো তা আমাকেও তো সংসারে এমনি আটকে যায় আমরা তো খাইতে হয় না আপনারা খালি গরিবের হক মারার মধ্যেই আছেন এটাই পারেন ভালো কোনো কাজ তো পারেন না এই এই সমস্ত কথা তুই আমার জ্ঞান দেশ এটি তোর মালিক জ্ঞান দিবি দুই তিন মাসের বেতন টাকা পাস এটা দিয়ে দেবো তুই যে কথাগুলো করছিস এগুলো দিতে দিস গরম চলে কামার কিন্তু তোর একবারে নাচতে হবে শুনেন জেনেই হোক বীরবুদ্ধ আজকে আপনার দ্বিতীয় বীরবুদ্ধি না দেন আপনার মারেন কাটেন যাই